জোস না পার মতো মানুষ হয় না, আমাগ সুখে দুঃখে জোস না পাই তা আগায় আসে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। তা তোমরা কেমন আছিলা? ভালো, কিন্তু আজ এত দেরি করলেন যে আপা। অফিস থেকে ডাইকা পাঠাইছিল তোমাকে লিখা নতুন খবর আনতে। কি খবর আপা? বাংলাদেশ সরকার মাইয়া মানুষের অল্প বয়সে বিয়ে দেওয়া বন্ধ করে দিছে। অল্প বয়সে বাচ্চা ডেলিভারি করতে গিয়া যাতে মায়া মানুষকে আর মরতে না হয়, তাই বাংলাদেশ সরকার এই আইন করে দিছে। সেটা তো অল্প বয়সে, কিন্তু তোমার তো বিয়ে হয়েছে 10 বছর, বয়স তো আর কম হয় নাই, বাচ্চা কাচ্চা এখনো নিলা না কেন? আমরা সব বুঝি বুবু, দোষ তোমার না, দোষ তোমার স্বামী। তোমরা না জেনে কথা কইতেছ জরিনা, আমার স্বামী আমার জন্য, আমার পরিবারের জন্য যা করছে তা কোনো স্বামী করে কিনা সন্দেহ। সেই দিন উত্তর পাড়ার খুশবুরে ওর মামা মামি জোর করে বিয়া দিতেছিল, কিন্তু মায়াটার বয়স মাত্র 13, সে রাজি ছিল না। আমি খবর পাইলাম বিয়ার আগের দিন রাতে, সাথে সাথে শুইতে গেলাম। পরে ওর ঘর থেকে মিয়া পালাই যাওয়ার সময় দোয়া করি বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন আমি তুফান তোরে ছাড়ুম না। আর যমুনা আমার ছোট বোন, সুলতানের খুব প্রিয় আদরের, কলেজে যাবার পথে কিছু মাস্তানুর পিছু নেয়।
হাফ সেঞ্চুরি করবি না? করমুই তো। মৃত্যু সুখ দুঃখ স্বপ্ন ভালোবাসা, এক
জীবনের এমন গল্পে তোরাই আমার আশা। লাখের মধ্যে এমন মানুষ হয় একটাই, দুলাভাই দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। তুমি জোসনা হ্যাঁ, তোমার না দেখলে পরে পরান যায় আমার ফাইটা। বুঝি নাই বুঝি নাই, আর সরি সরি সরি, আর হইব না বেনিট, একটু ফিনিশিং করে দে। বললাম তো লাগবে না। তাহলে বুবু তগো বুবু আমার জান কই যা টুকরা পরানের পরা। দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। এই যে যমুনা মেঘনাথ দুলা ভাই, আপনিও তাড়াতাড়ি নাস্তাটা কইরা ফেলান, হাসি তামাশা বাদ দিয়া যান যমুনারে নিয়ে কলেজে যান। আমার তো হাত ব্যস্ত, তুমি খাওয়ায় দাও। ইস শক কত বুবু, তোমার কাজ তুমি করো তো, দুলা ভাইকে নাস্তা আমি দিচ্ছি। হ্যাঁ দিবি, দে দে তাহলে তুই দে, তোরাতের খাওয়া মজাই আলাদা। ও তাই বুঝি, যমুনা কলেজে যাওয়ার সময় হয়ে যেতেছে, যা রেডি হ। আর তোর দুলা ভাই রে আমি খাওয়াইতেছি, ফিতেটা দাও। দুলা ভাই সবার কামই তো করে দিলা, কিন্তু আমার বিয়েটা, আমার বিয়েটা কবে করাইবা? আমি বিয়ে করুন তো। আরে করামু করামু, মাইয়া পছন্দ করেছি, এইবার খালি দেখা কইরা বিয়ার আলাপ সারণের পালা। কই মাইয়া, ছবি টবি আনো নাই? তুলা ভাই আমার বউ ঠিক করছে, আমার বিয়ে হইব, আমার বিয়ে হইব, আমি বিয়ে করো। কি মজা কি মজা, তুলা ভাই জিন্দাবাদ। ও ম্যাডাম দাও, আরে দাও না, আরে এইটা না, আরে ওইটা। এই তুমি কার ছবি ভাইজানরে ধরা দিলা? ভাইজান যদি মেয়েটারে বিরক্ত করে চলো চলো, আমি রেডি, চলো। আসসালামু আলাইকুম। সাবধানে থাকো দুলা ভাই। তোরা হাসুস কেন,
আচ্ছা আসিব। বাই বুবু। এই জাল্লা বড়সা। ভগবানের পরে আমার বুকে যাকে স্থান দিয়েছি সে হলো আমগো সুলতান দাদা। নমস্কার দাদা। আসসালামু আলাইকুম। সুলতানের আবার কি হইল? কিছুই হয়নি দাদা, আর ভগবানের কৃপায় কোনো দিন কিছুই হবে না তোমার। তুমি আমাগো সাক্ষাৎ ভগবান। থাম থাম, আমি আবার কি করলাম? মানুষে বিপদে আপদে সব সময় আছি আমি, আল্লাহ আমারে তোর জন্যই পাঠাইছে। হ ভাইজান, সত্যি তুমি মহান। পেচাল না পাইরা কামে যা। আর হন, সামনে ইলেকশন, দেইখা শুনা ভালো মানুষে ভোট দিবি। হাফিজ ভাই, হাফিজ ভাই। আসসালামু আলাইকুম। হাফিজ ভাই, হাফিজ ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ইউনূস সাহেব, এলাকায় আপনার খুব সুনাম, শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে মাদক নির্মূল সহ সবকিছু আপনি সফলভাবে করেছেন। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমি আমার নমিনেশন পেপার জমা দিতে চাই। জি দিন। এই আক্কেলপুর উপজেলায় গত কয়েক বছর ধরে আমরাই নেতৃত্ব দিয়ে আসছি। আমরা ছাড়া আর কারো অধিকার নেই নির্বাচনে দাঁড়াবার। উপজেলা কি তোমার বাবার, তোমার নামে লিখে দিয়েছে? এখানে আর কেউ নির্বাচন করতে পারবে না। এই মাস্টার, মুখ সামলে কথা বল। আজমল, তুমিও মুখ সামলে কথা বলো। এই চুপ, তুমি চুপ করো। আমল, নির্বাচন গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেক নাগরিক প্রার্থী হতে পারে, তেমনি ভোটও দিতে পারে। আজমল সাহেব, আপনি কাউকে বাধা দিতে পারেন না, বাধা দিলে আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই নেন, এই নিন আমার কাগজপত্র। আমি খুন করি নাই, আমি খুন করি নাই, ও মিথ্যা কইতেছে। যে খুন করেছে কোন সাক্ষী প্রমাণ আছে? আছে। তুফান ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন, এই খুনি কেমনে খুন করছে? স্যার, আমার চোখের সামনে হাবিব স্যারে খুন করছে। সেন্ট্রি। ইয়েস স্যার। অ্যারেস্ট হিম। আমার ভাতিজা আজমল আর জেলে, তার চেয়ারম্যান হওয়ার সব স্বপ্ন শেষ। এই সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল চৌধুরী ছিল, সাইদুল চৌধুরী আছে, আর জীবনের শেষ দিন পর্যন্ত সাইদুল চৌধুরী থাকবে।
কলকাতায় কেমন বিচার আপনার? আপনার রক্ত, আপনার বংশ, আপনার ভাইয়ের ছেলে জেলে আপনি উল্লাস করছেন। আপনি নিজেই যখন নির্বাচনে দাঁড়াবেন তাহলে হাফিজ মাস্টারকে নির্বাচনে দাঁড় করিয়েছেন কেন? কাঁটা দিয়ে আমি কাঁটা তুলেছি বলরাম। মাস্টার আমাকে শুধু নীতি কথা শেখাত, মানবতা শেখাত, আর তাই ওকে আমি জনসেবার মন্ত্র দিয়ে ইলেকশনে দাঁড় করিয়েছিলাম। আমার ভাতিজাকে তো আমি চিনি, আমি জানতাম ও তার নিজের পথের কাঁটা সরিয়ে দেবে, ঠিক তাই হয়েছে। আজ মাস্টারও নেই, আজমলও নেই, ময়দান আমার ফাঁকা। আচ্ছা আপনি এইভাবে দৌড়াচ্ছিলেন কেন? কেউ কি আপনাকে তাড়া করছিল নাকি? আরে না, আমার বান্ধবীকে চিন্তাকারী ধরেছিল, আমি একটা ইট দিয়ে চিন্তাকারী মাথা মারি আর উনি চিন্তাকারী মাটিতে পড়ে যায়। বলেন কি, আপনি মেয়ে হয়ে মানুষ খুন করছেন? ধুর, আমি তো শুধু একটা ইট দিয়ে বাড়ি মেরেছি, জানি না মারা গিয়েছে কিনা, ভয়ক থেকে পালিয়েছি। ও, এই কথা? কিন্তু আপনি দৌড়াচ্ছিলেন কেন? ও, আর বলবেন না, কলেজের ইলেকশন নিয়ে মারামারি, এরই মধ্যে নিজেকে বাঁচানোর জন্য একজনের হাত থেকে হকি স্টিক কেড়ে নিয়ে তার পিঠের উপর আঘাত করলাম, ওর ব্যাগের ভিতরে রাখা ককটেলটা বিকট শব্দে ফেটে গেল, বাস সবাই আমাকে মারতে তেড়ে এলো আর আমি পরিস্থিতির শিকার হয়ে তোর দিলাম। ও, তাহলে তো আমরা একই পথের পথিক, তাই না? ঠিকই বলেছেন, পথেই কিন্তু একজন মেয়ের সাথে আরেকজন ছেলের দেখা হয়, তারপর তারপর আপনি আমাকে প্রেম নিবেদন করবেন আর আমি সেই প্রেমের প্রস্তাবে গদগদ হয়ে আমি আপনাকে আই লাভ ইউ বলে ফেলবো, তাই না? বলো না, বলো না, রাগ করে হলেও ভালোই লাগবে, আই লাভ ইউ। শাট আপ। এই মামা, সিএনজিটা এই বাড়ির সামনেই রাখেন, আমি এখানেই নামবো। এখানেই? হ্যাঁ। ও, এই মমতা ভিলা? হ্যাঁ, এটা এটাই আমার বাসা। মমতা কার নাম? মমতা আমার নাম, মানে আমার বাবা আমার নামে এই বাসাটা করেছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান যান, চলো। যাক বাবা, আপুটা বিদায় হলো, কিন্তু ছেলেটা ভালোই ছিল। মারাত্মক, মারাত্মক মানে কি? খুব সুন্দরী, স্মার্ট, বিউটিফুল। আরে না, কেমন জানি সুন্দরী, প্রথম দেখাতেই না আমার ভিতরে না কেমন যেন কারেন্ট মেরেছে। I love you. I love you. আরে তুই? রূপের আগুনে পুরে হইলাম দিওয়ানা, সুন্দরী জলপুরি তোমার নেই যে তুলনা। সত্যি কইতাছ? ইয়েস, সত্যি কইতাছি তো। হেলে গেই তো মনের আগুন নিবাইবার লেগা পানিতে ডুইবাছি। আরে না, মনের আগুন নিবার লেগা পানিতে ডুব তুইবো না। তুমি আমার বুকের মধ্যে আছো, আমার বুকে বরফ জমা রাখছি, তোমার বুকটা আমার বুকের লগে লাগাও, দেখো কি সুন্দর ঠান্ডা, কুলকুল গো কুলকুল গো।
প্রণাম সূর্য দেবতা, প্রণাম, ওম শান্তি শান্তি। জীবনে এই প্রথম আমি জীবনে নাট বল্টুকে পানির নিচে খুঁজে পাইছি। নারীদেরকে কিভাবে ধরতে হয় তা তো আপনি জানেন না। সকালবেলা হাতে ঘি মাখিয়েছি, এই যে নরম করে ধরলাম, এ দেখুন আমি নিয়ে যাচ্ছি। ভাই আমার পিছনে কিছু লোক ধাওয়া করছে, আমাকে বাঁচান ভাইয়া। আচ্ছা তাতে চলো, তাতে চলো। আসলে ওই দিনের ঘটনাই সত্য, কিন্তু আমি বাড়ির ঠিকানা মিথ্যে বলেছি, সেই জন্য সরি। আর আজকে, ও আজকে ওটা তো একটা বিশাল কাহিনী। আমার একটা বান্ধবী আছে, তার বাবাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলাম, আর ও তো অন্য ছেলেকে ভালোবাসে। সেখানে তোমার কি রোল? আরে বাবা রোল না, আমার বান্ধবী তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে, আর আমি বান্ধবীর জায়গায় বউ হিসেবে পক্সি থেকে ধরা খাই, আর সেখান থেকে পালিয়ে এখানে চলে আসি, আর কর্মীর উপর একদম মালির ঘাড়ে। সব বুঝলাম, দুইবারই ঘটনা দুর্ঘটনা, কিন্তু আমার সাথে কেন? এটা ভাগ্যের খেলা। ভাগ্যের খেলা বলে পাশ কাটলে হবে না, তুমি বিভিন্ন ওয়েতে দেখছি আমার সাথে প্রেম করতে চাও। ও, চোর উল্টো পুলিশকে ভয় দেখায়। আসল কথা, তুমি আমার পিছু পিছু ঘুরছো কেন? ঘুরছি কি সাধে, তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। ও তাই? হ্যাঁ, মনের মধ্যে তোমার জন্য একটা জায়গা তৈরি হয়েছে, তোমাকে ভালো লেগেছে। মানে? মানে ভালোবেসেছি। আই রোমিও, দেখলেই প্রেম হয় না, ভালো লাগলেই প্রেম হয় না, মন দিয়ে ভালোবাসলে প্রেম হয়। আমি তো তাই বাসি, রিয়েলি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এই যে তোমার এই আই লাভ ইউ তুই ফেরত না, আমার জীবনের কোনো বড় সিদ্ধান্ত আমি নিতে পারবো না। তাহলে আমি কি তোমাকে পাবো না? পাবে, কিন্তু তার জন্য আমার দুলাভাইয়ের অনুমতি লাগবে। মানে বুঝলাম না, প্রেম করবে তুমি আর দুলাভাইয়ের অনুমতি লাগবে? হ্যাঁ, দুলাভাই আমার বাবার মতো, দুলাভাইয়ের হুকুম ছাড়া আমরা কিছুই করি না। তাহলে আমি কি করব? দুলাভাইয়ের মন জয় করে অনুমতি পেলে আমি তোমাকে ভালোবাসতে পারবো। দুলাভাই, এইটা হলো আদর মাখা টমেটো ভর্তা, এই হলো লাউ চিংড়ি। অল্প করে দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমারে খাইবার দে, সাত দিন ধরে কিছু খাই নাই বাবা। নাও বাবা, নাও
দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ তোরে ভালো করবো আল্লাহ। আচ্ছা বাবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাইজান, তুমি নিজে না খাইয়া একটা পাগলকে খাবার দিয়ে দিলে, এটা আল্লাহর হুকুম, নিশ্চয় উনি আল্লাহর পাগল। তুমি কি খাইবা? আল্লাহই খাবারের ব্যবস্থা করে দিল। এমন মানুষকেই তো আল্লাহ পছন্দ করেন। সুলতান ভাই, আজ থেকে আমি হব তোমার ফ্যান, আমি হব নিনি সুলতান। আসসালামু আলাইকুম সুলতান ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা নতুন মনে হচ্ছে, তুমি আমার চিনো? জি, ভ্যানগাড়ি চালাবো আর আপনারে চিনবো না? এমন ভ্যানগাড়িওয়ালা এই সোনামুখীতে নাই। আসলে আপনার ভরসাতেই তো আজ এই স্ট্যান্ডে ভ্যানগাড়ি রাখবো বলে ঠিক করেছি। নাম কি তোমার? সাগর মিয়া। বাবার নাম? বাবার নাম সাইদুল মিয়া, আর ঠিকানা গাজীপুর সদর। কিন্তু তোমার কথাবার্তা শুনে মনে হইতাছে তুমি শিক্ষিত বলা, বড় ঘরের বলা, ভ্যান চালাও কেন? আমার বাবা মা অত্যন্ত গরিব পইলা, টাকার অভাবে আমার পড়াশোনা ছাড়তে হয়েছে। যতটুকু লেহাপড়া জানি ততটুকু দিয়া চাকরি বাকরির ব্যবস্থা করতে চাইছি, কিন্তু পাই নাই। টাকা পয়সা নাই বইলা ব্যবসাও করতে পারলাম না। গুন্ডামি মাস্তানি করতে পারতাম, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করাছে, খেটে খাওয়াই আমার কাছে উত্তম কাজ বইলা মনে হয়েছে। তাই মায়ের কানে সোনা বিক্রি কইরা ভ্যান গাড়ি লইয়া বাইরেছি, দিনে ভ্যান চালাই আর রাইতে একটা নাইট কলেজে পড়াশোনা করি। সাব্বাস বাগের বাচ্চা, এই না এলে পুরুষ মানুষ। সালাম দে আমি ওই মায়েরে যে তোমার মতন পোলারে জন্ম দিছে। আপনার সালাম আমি মাকে পৌঁছে দিব। তুমি আজ থেকে এখানে ভ্যান রাখো, খ্যাপ ধরো, কেউ কোনো ঝামেলা করলে আমারে কইবে। এই দুনিয়ায় অনেক খারাপ মানুষের ভিড়ে আপনারে পাইলাম একটা ভালো মানুষ। আসেন বড় সাহেব, আসেন, বসেন, বসেন। জেলখানায় আপনি কি খাইছেন না খাইছেন, আপনি তো আবার ভাবির হাতে রান্না ছাড়া খাইতেও পারেন না। আমি জানি জেল হাজতে আপনার অনেক কষ্ট হয়েছে, আপনি মাটিতে থেকেছেন, গরমে কষ্ট পেয়েছেন, আপনার সব কষ্ট আমি দূর করে দেব। আপনি কত মানুষকে কতভাবে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, কেউ কোনোদিন প্রতিবাদ করেনি, আর সামান্য একজন ভ্যান গাড়িওয়ালা আপনাকে জেলে ঢোকালো? আমার স্বামীকে যে জেলে পাঠিয়েছে, আমার কসম লাগে তাকে আপনি ছাড়বেন না, ওকে আপনি শাস্তি দেবেন, এমন শাস্তি দেবেন যাতে 10 গ্রামের মানুষের রুহ কেঁপে যায় ভয়ে, যাতে কেউ কোনোদিন আপনার সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে। আমার মাথা ছুঁয়ে, আমার মাথা ছুঁয়ে আপনি প্রতিজ্ঞা করুন। তোমার কসম দেয় না, আমি মাইন করছি, আমাদের দিকে এতদিন কেউ চোখ তুলে তাকাবার সাহস পায়নি, আর ভবিষ্যতে সুলতানও পাবে না। আজমল চৌধুরীকে যে কলঙ্কের কাটা দিয়ে আঘাত করেছে, সেই কাটা দিয়ে আমি এমন আঘাত করব সুলতান পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। না, কেউ পারবো না আমার শেষ করতে। আল্লাহর দোয়ায় আর তোদের ভালোবাসা থাকলে আমার কেউ কিছু করতে পারবো না। আরে এটা কি করতেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সালাম করতেছে, তোমার দয়ায় আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিছে। আমি তো কিছুই বুঝতে পারছি না।
সুলতান ভাই, আপনার দয়ায় আমার স্ত্রী মৃত্যুর হাত থেকে ফেরত আইছে। আপনার কি মাথা খারাপ হয়েছে? না বাবা, মাথা খারাপ হয়নি। তোমার সহযোগিতায় আমার স্ত্রী নতুন জীবন পেয়েছে। দোয়া করি বাবা, আল্লাহ তোমারে হাজার বছর বাঁচাই রাখুক। আমি তো পাগল হয়ে যাইতাছি। আমি একজন গরিব ব্যানগাড়িওয়ালা, আপনাকে সাহায্য করুন করতেন। আমি শুধু ধনী বড়লোক হলেই সাহায্য করতে পারে না, সাহায্য করতে মন লাগে, মন। সত্যি করে এখন তো কেথা আপনাকে সাহায্য করছে। সাগর ভাই কইছে এই টাকা সুলতান ভাই পাঠাইছে। সাগর, মানব সেবাই ধর্ম, আপনাকে দেখে বুঝলাম। ওদেরকে আপনার নামে সাহায্য করে আমি আপনার হৃদয়ের কাছে আসতে চেয়েছি। আমাকে একটু জায়গা দিবেন সুলতান ভাই। এই জীবনটা আপনার মতো ওদের মাঝে বিলিয়ে দিতে চাই। তুই আয় জামারে, তোর ভালোবাসা দিয়া কিনা ফেলাইলি। আয় আয় বোকায় আয় ভাইজান। ভাই আমাকে একটু সদর লয়ে যাইবেন? হ্যাঁ যাবো তো, ওঠেন ভাই। যমুনারে আনার তো সময় হয়ে গেছে, খেপ হইল, আবার যমুনার আনতে যাইতেও অন কি করি ভাইজান। যদি কিছু মনে না করেন যমুনার আনতে আমি যাই। তুমি যমুনারে চিনো? বাস স্ট্যান্ড চিনো? আমার বাসা চিনো? আচ্ছা যাও যমুনার নিয়ে বাসায় পৌঁছায় দিও। আমি গেলাম। চলেন চলেন মা বুনরা চলেন। এঠেলা আল্লাহ ভরসা। আপনি মানে তুমি দুলাভাই কোথায়? আর তুমি এরকম পোশাকে কেন? দুলাভাই তো আমাকে পাঠিয়েছে, আমাকে জিজ্ঞাসা করলো বাস স্ট্যান্ড চেনো কিনা। আমি বললাম চিনি। বললো বাসা চেনো কিনা? চিনি, সবই তো চেনো। তাহলে তুমি আমার শালিকে নিয়ে এসো। আমি বললাম জো হুকুম যাহা পোনা। চলেন চলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম সাগর। ও শিক্ষিত ছেলে হয়েও ভ্যান চালাচ্ছে। ও তাই? তুই জানলি কেমনে? না মানে ও আসার সময় ও গল্প করছিল তাই। ও তাই? আমি আসি আপা। আরে দাঁড়াও দাঁড়াও, ভাত খেয়ে যাও। না আপা, স্ট্যান্ডে গিয়ে এক লোকে খামো। কেন খেয়ে যাও না? না না আজকে না। যমুনা রে, ভ্যান গাড়ি এলা দেখতেছি বড়ই লাজুক। আও দেখতে শুনতে ভালো, নায়কের মতন। কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? তোমাদের মন খারাপ কেন? আল্লাহর নামে কাটো কাটো। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আলাল দুলাল গোবিন্দ, করব সবাই আনন্দ। মানুষের সেবা আমি করতে চেয়েছি,
মানুষের ভালোবাসায় আমি পেয়েছি, মানুষের সেবা আমি করতে চেয়েছি, মানুষের ভালোবাসায় আমি পেয়েছি, পেয়েছি ফুলেরই মালা। আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা। বিপদেরই বন্ধু তুমি, তুমি দয়াবান, জীবন বাঁচাও স্বপ্ন দেখাও তুমি সুলতান। মানুষেরই জন্যে মানুষ অন্য কিছু নয়, মানব সেবাই আমার কাছে বড় পরিচয়। মিলেছি একটা পথে সুখে দুঃখে সঙ্গী হতে, মিলে মিশে আমরা সবাই ভালো আছি মাশাল্লাহ। আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা। নামে ঘুরছে চাকা রোজ, চাকার উপর জীবন চলে কেউ রাখে না খোঁজ। টাকার চেয়ে ভালোবাসার মূল্য বেশি, তাই আমি আছি তোদের পাশে কোনো চিন্তা নাই। মিলেছি একটা পথে সুখে দুঃখে সঙ্গী হতে, মিলেমিশে আমরা সবাই ভালো আছি মাশাল্লাহ। আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা। মানুষের সেবা আমি করতে চেয়েছি, মানুষের ভালোবাসা আমি পেয়েছি, মানুষের সেবা আমি করতে চেয়েছি, মানুষের ভালোবাসা আমি পেয়েছি, পেয়েছি ফুলেরই মালা। আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা, আমি ভ্যানগাড়িওয়ালা। এবার তোর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়ে ওই থাপ্পরের প্রতিশোধ নেব আমি। কে ঠাকুর চে এগুলা শুনছি? ওই শয়তান কামরুল করছে। Oh!
ভাবি আমারে বাঁচাও, ভাবি ভাবি আমারে বাঁচাও। তুই বাঁচতে পারবি না। তুই আমার ঘরের ইজ্জত নিলাম করছস। কি করে ছেড়ে দেন, আমার ফুলের মতন মেঘনার বাথরুমে গোসল করার সময় মোবাইল দিয়ে ভিডিও কইরা পুরো এলাকার ইন্টারনেটের মধ্যে ছড়াই দিচ্ছে। এই শয়তানের বাচ্চা শয়তান। বলো কি, তোলা ভাই এখন কি হবে, এখন কি হবে সুলতান? আমার মেঘনার জীবন তো শেষ, মেঘনার আর কেউ বিয়ে করবে না, আমার মেঘনার আর বিয়ে হইব না। মেঘনা রে, তোর এত বড় সর্বনাশ করলে কোলাঙ্গার, ইয়াল্লাহ আমাদের সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বউ কি কইতা সস্তু? আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। তুমি না সুলতান, তুমি না সুলতান, তোমার স্ত্রী হিসেবে আমার দাবি, তুমি একটা কিছু করো, একটা কিছু করো, একটা কিছু করো। আইন নিজের হাতে তুলে নেবেন না, অপরাধীকে আইনের হাতে তুলে দিন, ওকে আইন সাজা দেব। ওই অফিসার, ওর মতন পশু বাংলাদেশে কত মাইয়ার জীবন নষ্ট করছে, তার কি সাজা দিচ্ছে আপনার আইন? অপরাধ তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় কমপক্ষে 7 বছর থেকে 14 বছরের জেল হবে। অ্যারেস্ট হিম। এই সরেন, সরেন আপনারা, সরেন। সুতান ভাই, সুতান ভাই, আমি আপনার পায়ে ধরছি, আমার ছোট ভাই যে অন্যায় করছে তার জন্য আমি আপনার পায়ে ধরে মাপ চাইতেছি। ওরে ওরে আপনি মাফ করে দেন, আমি আপনার পায়ে ধরছি, আপনি ওরে মাফ করে দেন। জুতা মেরে গরু দা, ও তোর ভাই আমার মেঘনার জীবন ধ্বংস করে দিচ্ছে, তোর ভাই পারবে ফিরে দিতে আমার বোনের স্বাভাবিক জীবন? বোন এখন কেউ বিয়ে করবো না, তোর বাইরে মাপ করলেই কি আমার বোন যেমন ছিল তেমন করে ফিরে দিতে পারবি না? তোর বাইরে মাপ করলেই কি আমার বোনের যে মান ইজ্জত নষ্ট হয়েছে সেটা ফিরত আইব? সুলতান ভাই, তা আসবে না, তা আসবে না, তা আসবে না। জানি মেঘনারে, মেঘনারে আমার ঘরের বউ করে নিল, এইটা আবার কোন নাটক? আরে নাটক না, নাটক না, বাস্তব সত্য। আপনার আপনার বোনরে নষ্ট করার অপরাধে অরে 7 বছর না, সারা জীবন মেঘনার জেলে বন্দি করে রাখুম। আপনার বোন আমার ঘরের বউ হলে আপনার বোন কলঙ্কের হাত থেকে বেঁচে যাবে, ঘরের বউ হিসেবে সারা জীবন সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। সুলতান ভাই, ভাবি আপনাদের বোনকে আমার হাতে তুলে দেন, আজ থেকে মেঘনা সব দায় দায়িত্ব আমার। এটা উত্তম প্রস্তাব। অপরাধী অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেয়া মহত্বের কাজ। শুনো, তুমি আর ভাই বোনা, এটা সত্যি কথা। মামলা মোকদ্দমা করার সে মেঘনারে যদি কামরুরের সাথে বিয়া দেই, তাতে মেঘনা কলঙ্কের হাত থেকে বাঁচে যাইব, মেঘনাও সুখে থাকব, তুমি মাইনা নাও। ঠিক আছে বউ, তুমি যখন কইছো
সুলতান ভাই, ভাই দয় করেন। ঠিক আছে, আমার বউ যখন বলছে আর সবাই যখন কইতাছে আমি রাজি। আজকেও ম্যাকডাল আমি এই গরুটা পাগলা বাবার মাজার থেকে আনছি, সেখান থেকে আনার পরও কথা বলে। দুলা ভাই, এই গরুটাই আমরা নিবো। এই গরুটা খুব ভাগ্যবান, যার বাড়িতে যাইব তার কপাল খুলে যাইব। আমি ব্যস্তাম না, আমার মেয়ের বিয়ে, তো এটা আসার কোনো উপায় নাই, তাই ব্যস্ত। গরুর দাম কত? এক দাম 50,000 টাকা। দুলো ভাই, এই গরুটাই নাও। দাও ভাই, দাও। আরে ছুটা গরুটা, ছুটা, আসো আসো, খাও, এই দেখো গরু নিয়েছি। কি গো, খুব ভালো গরু আছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বুয়ো, আমি রুটি খাই, গরু রুটি খায়। বউ, গরু কিনতে গিয়ে অবাক কাণ্ড করছে। কি ঘটছে? এই গরু সাধারণ গরু না, এই গরু কথা কয়। এইটাও সম্ভব? দেখছো গরু সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই, কি জিনিস আনছে? আমি ঠিক করছি, আল্লাহ যখন এইরকম গরু আমি উপহার দিচ্ছে, চিন্তা করছি ওরা জবাই দিব না, মেঘলার বাচ্চা হইলে এই গরু দুধ খাবো। কি কস দোষ? কি পছন্দ হবে? আপনাকে ধন্যবাদ। চলো দোষ, তোমার গোয়ালে নিয়ে খাবার, চলো চলো চলো, তোমার ঘরে চলো, আসো মামা। ধরেন ধরেন, মাশাআল্লাহ কি সুন্দর। ছাড়ো তো, কি সমস্যা? হ্যাঁ, তোমাদের বাসায় না প্রেম করা যায় না, সবাই চোখে চোখে রাখে। এখন তো চান্স পেয়েছি। বোনের বিয়ে, যা বলো তাড়াতাড়ি বলো, বুবু দেখে ফেলবে। এত নিষ্ঠুর তুমি, এত কিছুর জন্য সময় পাও, অথচ আমার জন্য 10 মিনিট সময় বের করা যায় না। যায় না। প্লিজ যমুনা, তোমার প্রেমের জন্য আমি এই বাড়িতে এসে পড়ে আছি, আর তুমি আমাকে একটু সময় দেবে না? আমি সময় দেই? আর অমনি আপা দুলাবের কাছে হাতে নাতে ধরা খাই। ধরে ফেললে ফেলুক, এক আসরে দুই বিয়ে। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। কেলো বউ, চলো। এখন না। তাইলে বউ, আজকে না গরুর মাংস খাইছি, তোমার খুব আদর করতে ইচ্ছা করতেছে। কাল মেঘনার বিয়া, অনেক মেহমান, ঘর খালি নেই, তিন বোনের একসাথে শুতে হইব। সুতা বাইন্ধা রেখো, আমি সুতা দেখে সুরসুরি দিলে তুমি চলে এসো। যাও। আয়ো রাত্রে দেখাই বনি। Ha ha ha!
কি ব্যাপার, শুধু বইয়ের পায়ে সুতা বাঁধার কথা ছিল, মেঘনা যমুনার পায়ে সুতা বাঁধা, ব্যাপারটা কি? এখন কি করি? দইটা ওই একটা যেটা বলি, এই আমার লগেই আর কি দেখাচ্ছি দেখাচ্ছি। আমি তোমার হাফ জামাই, পায়ে সুতা যেহেতু বাচ্চই, আইসকে বাসর ঘর কইরা তোরা ভাই, বাবু বাবু তোরা ভাই কি জানি করতেছে, কি ওগো কি করতেছো? কিচ্ছু না, সুতা খুলতাছি। সুতা বাইন্দা আমার ভালোবাসার লগে ধোকা ধোকা না, তোমাদের ভালোবাসা টেস্ট করলাম, মরিচা ধরছে কিনা একটু পরীক্ষা করলাম। আমার লক্ষ্মী বলে আমার প্রাণের চেয়ে আমি বেশি ভালোবাসি, সেই ভালোবাসার কোনো খাইদ নাই, এই ভালোবাসা কেউ কোনদিন ভাঙতেও পারবো না। বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। আরে দেখো তুমি যে আমারে দেখলি সব সময় জোসনার গান গাও, তোমার বুঝি খুব ভাল লাগে? কি কসব, তোমার দেখলে শুধু গাই না, আমি সব সময় তো গান গাই, ব্যানগারে এলে আমারে দেখা সব সময় কয় সুলতান ভাই বল লেগে পাগল। সত্যি তুমি আমারে খুব ভালোবাসো? হব, ভালোবাসা কি আমি জানি না বুঝি না, লাইলি মজনুর ভালোবাসা কোনোদিন দেখি নাই, কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীর সব ভালোবাসা ফেল, আমগো ভালোবাসাই শ্রেষ্ঠ। হ্যাঁ, তোমার মতো একজন সাহসী পুরুষ, একজন প্রেমিক পুরুষ আল্লাহ আমার কপালে পাঠাইছে, যার অন্তর ভরা প্রেম আর ভালোবাসা, যার হৃদয় জুড়ে আছে মায়া আর মমতা, যাকে শুধু ভালোবাসা যায়, সেবা করা যায়, শ্রদ্ধা করা যায়। আরে হইছে আর কইতেব না, অন কাছা হো আমার ভালোবাসো, আসো। তোমার মতো এমন মানুষ নাই তো সারা গঞ্জে,
তোমার কাছে পইরা থাকে আমার পাগল মন যে, তোমার কাছে পইরা থাকে আমার পাগল মন যে। ও তুমি আধা আমি আধা, এক সুতোতে পড়ছি বাধা, এই ভুবনে আমাদের আর নাই তো আপন জন যে, তোমার কাছে পইরা থাকে আমার পাগল মন যে, তোমার কাছে পইরা থাকে আমার পাগল মন যে। কিছু হইলে আমার কলিজাতে লাগে, এই অন্তরে তোমার জায়গা সকল কিছু রাগে। ও তোমার কিছু হইলে আমার কলিজাতে লাগে, এই অন্তরে তোমার জায়গা সকল কিছু রাগে। সুখে দুঃখে তোমার বুকে থাকবো সারাক্ষণ যে, তোমার কাছে পইরা থাকে আমার পাগল মন যে, তোমার কাছে পইরা থাকে আমার পাগল মন যে। সারাক্ষণ যে তোমার কাছে পইরা থাকে আমার পাগল মন যে, তোমার কাছে পইরা থাকে আমার পাগল মন যে। তোমার মতো এমন মানুষ নাই তো সারা গঞ্জে, তোমার কাছে পইরা থাকে আমার পাগল মন যে, তোমার কাছে পইরা থাকে আমার পাগল মন যে। তুমি আধা আমি আধা, এক সুতোতে পড়ছি বাধা, এই ভুবনে আমাদের তাই তো আপন জন যে, তোমার কাছে পইরা থাকে আমার পাগল মন যে, তোমার কাছে পইরা থাকে আমার পাগল মন যে। বন্ধু আমার আলার ভুল, তোর জন্ম হয়েছে সোনার চামচ মুখে নিয়ে, এই ফ্যানের চাকা মোছার জন্য নয় বাবা, এয়ার কন্ডিশন রুমে থাকার জন্য তোর জন্ম হয়েছে, এই ছোট লোকদের মতো ফ্যান চালানোর জন্য নয় বাবা। বাবা তুমি বুঝতে পারছো না, মারিগান মারিগান, আমরা রিকশালা ভ্যানালা হইছি বইলা সারা জীবন আপনাকে মার হজম করব না, আপনি মারবেন 10টা আমরা মারুম 1টা। চুপ ছোট লোকের বাচ্চা, এই চেয়ারম্যান সাহেব, ছোট লোক হইলাম না মানুষ, মানুষ না চাই, তোদের জন্ম হয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে থাকার জন্য, পচা নোংরা বস্তিতে থাকার জন্য, আল্লাহ তোদেরকে গরিব ছোট লোক করে এই দুনিয়াতে পাঠিয়েছে। চেয়ারম্যান সাহেব,
আল্লাহ গরিব ছোট লোক হিসাবে পয়দা করে নাই, মানুষ হিসাবে সৃষ্টি করছে আমগো। ছোট লোক বড় লোক গরিব বানাইছেন আপনাদের মতন নোংরা বড় লোকেরা। সুলতান, আরে থামেন! আপনি কি কখনো ভাবছেন আমগো শরীরের রক্ত আর আপনাকে শরীরের রক্ত এক? আল্লাহর দুনিয়ায় মানুষ শ্রেষ্ঠ তাহার উপরে নাই, আমরা একই রক্তের মানুষ। আদম হাত থেকে জন্ম হয়েছে সেই শ্রেষ্ঠ মানুষকে আপনারাই ছোট লোক বড় লোক বানাইছেন। আপনার গায়ে কি লেখা আছে বড় লোক? আমার গায়ে কি লেখা আছে ছোট লোক? লেখা নাই। আমরা ছোট লোকেরা ভালোবাসা দিয়া সেবা দিয়া মানুষের মনে জায়গা করে নিচ্ছি, আপনারা ঘৃণা দিয়া অবহেলা দিয়া মানুষের অভিশাপ করেছে। অহংকার আর টাকার গরমে আপনারা মানুষে মানুষ মনে করেন। আপনারা কোনদিন মানুষ হতে পারবেন, অমানুষে পৃথিবীতে বাইচা থাকতে হবে। এই চুপ, এই চুপ। সুলতান ভাই, বাবা, নাও নাও মিস্টার সাগর চৌধুরী। কি হয়েছে? আপনি সাগরকে ধমকাচ্ছেন কেন? জিজ্ঞেস করো তোমার ছেলেকে, গত এক সপ্তাহ ধরে সে কি করেছে। হোস্টেল ছেলে, কলেজ ছেলে, ছেঁড়া ফাটা কাপড় পরে এলাকায় ভ্যান গাড়ি টানছে। চেয়ারম্যান বাড়ির ছেলে, ভ্যান গাড়িতে মালামাল নিয়ে যাচ্ছে। কি বলছেন আপনি বাবা? বাবা সাগর, মা, আমি তো অন্যায় কিছু করিনি। অবশ্যই অন্যায় করেছে। যে খানদানের সাত পুরুষের ইতিহাসে মিশে আছে তাদের নেতৃত্বের বীরত্ব গাথা, তাদের এলাকার চেয়ারম্যানের উপকথা, সেই খানদানের সন্তান হয়ে ভ্যান গাড়ি চালানো অবশ্যই অন্যায়। ভুল বাবা, পরিশ্রমে কোনো অন্যায় নেই। অন্যায় চেয়ারম্যান হয়ে মানুষের সম্পদ ভোগ দখল করা, তাদেরকে শোষণ করা। সাগর, তোমার মতো চেয়ারম্যানকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তোর এত বড় সাহস, তুই তোর বাবার মুখে মুখে তর্ক করিস, বেয়াদব! মা, তুমি আমাকে বলতে দাও না। বাবাকে আমার বুঝাতেই হবে, তার ধ্যান ধারণা সম্পূর্ণ ভুল। না, তোকে আর কোনো কথা বলতে হবে না। তুই আয়, তুই আয় আমার সঙ্গে। না মা, চলে আয়। তুমি ভুল বাবা, তুমি ভুল, তুমি ভুল। বলরাম, আগে কথা, আজ থেকে আজমল রায় আপনার মাথা ব্যথার একমাত্র কারণ হবে সুলতান। সুলতান, সোনামুখী এলাকার নতুন সুলতান। ওকে আমি দুবলে মুচড়ে জ্যান্ত কবর দেব। হ্যালো, কোথায় তুমি? সারাদিন তোমার কোনো খোঁজ নেই? আরে আর বলো না, হঠাৎ করেই বাবা এসে সুলতান ভাইয়ের সামনে থেকে আমাকে ধরে নিয়ে আসলো বাসায়। বলো কি, এখন কি হবে? এখন এখন প্রেমের প্রথম বাধা, চেয়ারম্যানের পোলার সঙ্গে ভ্যান গাড়িওয়ালার শালির সাথে প্রেম। দুষ্টুমি রাখো, আমার খুব টেনশন হচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে না পেলে আমি বাঁচবো না। মেঘনা, আরে আসো আসো আসো। এই মেঘনা, আরে জলদি এদিকায়, আমরা আইছি এদিকায়। আরে ওই মেঘনা, কই গেলি এদিকায়? আপনারা? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ভালো। মনটা মেঘনার লাগিয়া খালি ছটফট করে, তাই সকাল সকাল চলে আইছি দেখতে। বিয়ান সাহেব, মেঘনা মেঘনা কেমন আছে?
ভালো। ছি 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 ছি, এত ময়লা স্যান্ডেল নিয়ে আপনি আমাদের বাড়িতে ঢুকেছেন? দেবো তোমার স্যান্ডেল কত? আরে আরে, আপনি এটা কি করতেছেন? আপনি আমার পায়ে হাত দিলে তো আমি সরাসরি দোজকে যাব। এটা সহজ ব্যাপার, বড় লোকের জামাইরা তাকে বউয়ের জন্য এর চেয়ে বেশি কিছু করে। আর দাও দাও, আমার দামই নেই। আরে দাও তো দাও, আমি বাইরে রেখে যাস। ভাবি মনে কিছু করেন না, আমরা মাটির মানুষ, মাটি আমগো জীবন। বউ গরিব মানুষ, বড়লোকের বাড়িতে আসলে দুই চারটা কথা শুনতে হয়, এইসব কথা গায়ে মাখতে নাই। বাদল জি, মেঘনার প্রাণের দুলাভাই আর বোন এসেছে, বসতে দে। বউ মিষ্টির প্যাকেটটা দাও, রাখি। আপনিও চলো, বসি, চলো চলো আসেন। আরে বসি, চলো এইখানে বসেন। বসেন বসেন বসেন, দাঁড়াও। শরীর মাটি দিয়ে তৈরি করছে, মরলে একদিন মাটিতেই তো থাকতে হইব। মাটিতে বসতে আমগো কোনো অসুবিধা হইব না। আরে না না না, আপনারা আমাদের পরম আত্মীয়, যদি কিছু মনে না করেন। না না, আমরা কিছু মনে করি নাই, সারাদিন তো আমরা মাটিতেই থাকি। কি কও? এক্সকিউজ মি, আপনাদের মাটিটা না ভীষণ নোংরা, আর আমাদের ফ্লোর দামি টাইলস দিয়ে মোড়ানো, রাইট? তুমি চুপ করো, যান বসেন বসেন। আসো আসো বসো বসো। এগুলা রাখেন, মেঘনা মিষ্টি পছন্দ করে তাই মিষ্টি নিয়েছি। পিয়ান সাহেব, মেঘনা কোথায়? বেডরুমে সাজগোজ করছে। মেঘনা মেঘনা! ভাবি বাবু তোলা হাই মেঘনা, মেঘনা দুলা ভাই, তোমরা নিচে বসে আছো কেন? আমরা নিচেরই মানুষ, তাই নিচেই বইছি। তুই চিন্তা করিস না, আমাদের কোনো অসুবিধা হবে না। তুই কেমন আছিস বোন? আমি ভালো আছি দুলা ভাই। আল্লাহ তোরে ভালো রাখো। তোরে দেখার জন্য তোর দুলা ভাই সারা রাত ঘুমায় নাই, সকাল সকাল সুইট আসছে। তুই ভালো আছিস তো? হ্যাঁ বুবু, আমি ভালো আছি, আমি আমি ভালো আছি বুবু। তোমরা উঠো তো, সোফাতে বসবে, এসো দুলা ভাই। দুলা ভাই আর আপার জন্য তোমার ভালোবাসা দেখে উতলে উঠছে। ভাবি কি বলছেন আপনি? বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে আসল ঠিকানা, শ্বশুর বাড়ির লোকজন আপন হয়ে যায়, বাবার বাড়ির লোকজন পর হয়ে যায়। ভাবি চুপ, একদম চুপ, ছোট লোকের বাচ্চা। ভাইজান কি বলছেন, ওনারা আমার বুবু দুলা ভাই। হ্যাঁ ছিল, এখন তোমার বুবু দুলা ভাই তোমার জীবন থেকে অতীত হয়ে গেছে। উনি ঠিকই বলেছেন, আমরা আমরা তোর জীবনে এখন অতীত। আমরা তোর কেউ না, তোর কেউ না। বিয়ে হলেই সব ধুয়ে মুছে যায় না, বাবার মতো দুলা ভাই, মায়ের মতো বুবু, সেই ছোট্টবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তারা আমার অতীত হতে পারে না, তারা আমার জীবন থেকে মুছে যেতে পারে না।
মেঘনা, বুবু তুলাবাইকে পেয়ে তোমার সাহস বেড়ে গেছে না? দুদিন যেতে না যেতে তোমার মুখে কথা ফুটেছে। সামান্য দু টাকার ভ্যান গাড়িওয়ালার জন্য তুমি আমাদেরকে অপমান করছো? কি বলছেন ভাইজান? বাবা বাবা, সত্য কথা সব সময় তিতা। তোমাদের মতো ছোট লোকদের সত্য কথা বললেই তোমাদের কাছে খারাপ লাগে। আমাদের সংসারে আসতে না আসতেই তুমি অশান্তি সৃষ্টি করছো। ছিচি আজমল ভাই, মেঘনা ছোট মেয়ে, ওকে কিছু বলবেন না, ও খুব নরম মেয়ে, ও খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা কিন্তু সেই নমুনা দেখতে পাচ্ছি। কারেক্ট। ও যদি কোনো অপরাধ করে থাকে, আমি আপনাদের কাছে হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি। না বাবু, তুমি আমার জন্য কেন মাপ চাইবে? মাপ চাইলে কখনো মানুষ ছোট হয়ে যায় না। আপনার ওকে মাপ করে দিন। মিষ্টি আনছি নে। দেখি দেখি কি মিষ্টি এনেছে দেখি। এই দেখো না, ছোট লোকেরা না ছোট ছোট মিষ্টি এনেছে। ছোট লোকদের ছোট লোকিপনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। শুধু তোর কারণে, শুধু তোর কারণে ওই ছোট লোকের বাচ্চার পা ধরেছিলাম আমি। শুধু তোর কারণে একজন ভ্যান গাড়িওয়ালার শালীকে এই বাড়িতে বউ করে আনতে হয়েছে। যে মেঘনার কারণে আমাকে ছোট হতে হয়েছে, সে মেঘনা তো এখন আমার হাতের তুরুপের দাস। এই সুলতান, যতটা অপমান তুই আমাকে করেছিস তার প্রতিশোধ আমি কড়ায় গণ্ডায় এই মেঘনার উপর দিয়ে নেব। মেঘনা আমার মেয়ের মতো, ওকে আমি ছোটবেলার থেকে মানুষ করেছি। একটা ফুলের আঁচড়ও লাগতে দেই নাই, ওকে কোনো কষ্ট দেন না। ও নিষ্পাপ, আমার বোনটা ফুলের মতো, ওকে আপনারা আপনাদের বোনের মতো আদর দিয়ে রাখবেন। আরে আদরের ব্যবস্থাই তো করছি। মেঘনা, ফ্লোরে পড়ে থাকা মিষ্টি ফলমূল গুলো উঠাও, উঠাও, যাও, আমার হুকুম। দেখি মেঘনা কার কথা শোনে, একজন ভ্যানগাড়িওয়ালার নাকি একজন কোটিপতির। তোলো মিষ্টি, উঠাও, উঠাও, তোলো। আজমল ভাই, মেঘনা আমার সামনে এরকম অপমান করেন না, ওকে কষ্ট দেন না। আরে আমি তো মেঘনাকে অপমান করছি না, আমি তো মেঘনাকে কষ্ট দিচ্ছি। মেঘনা এ বাড়ির বধু হিসাবে কাজ করবে, অপমান হবে তুমি, আর কষ্ট পাবে মেঘনার বোন। মেঘনা, তোমার দুলাভাই বুবু তোমার জন্য মিষ্টি এনেছে। কি দারুণ মিষ্টি, উঠো, নাও নাও, তোমার বুবু আর দুলাভাইয়ের সামনে প্রাণটা ভরে খাও। খাও, নাও, খাও, খাও বলছে। আরে আজমল, চুপ, চিৎকার করবি না, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে ভদ্রলোক থাকে, তোদের মতো ছোট লোকরা থাকে না। ওই ভদ্রলোকের বাচ্চা, ওই কোটিপতির বাচ্চা, তোর আমি এই কি করবি ছোট লোকের বাচ্চা? যে হাত দিয়া তুই মেঘনারে দরচর, তোর সেই হাত আমি ভাঙিয়া দেব। এই ছোট লোকের বাচ্চা, আর ওই ভদ্রলোকের বাচ্চা, তুই আমার চোখের সামনে মেঘনার গায়ে হাত দিচ্ছ, তোর আমি এই কি করবি?
কাইটা টুকরা টুকরা কইরা নদীতে ভাসায় দেব। কি হায় হায় কই কি কামড়ো জি আমার বন্ধু কি বলছেন ভাই জান আমার বন্ধু কি আয় আন্তর বন্ধু আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে ওই ভ্যানগেরওয়ালা আমাকে হুমকি দেয়। আরে কোটিপতির বাচ্চা তোর ওই বন্দুকের গুলি আমার বুকে ঢুকবো না। এই ভ্যানগেরওয়ালার বুকে ভালোবাসা আছে, এই ভালোবাসার দল ভেদ কইরা তোর ওই বন্দুকের গুলি ঢুকবো না, ওই গুলি ফাল হইয়া তোর বুকে ঢুকবো, তখন তুই বাঁচতে পারবি না। এই চুপ, আমার মনে কইতাছে তোর আমি চিন্তা দাফন দে, তোরে দাফন দিতে আমার হাত কাঁপবো না, তোরে আমি জলপরি আমার নাতিনটা কই গেল? আল্লাহ রে কি গরম পড়ছে রে আল্লাহ। আমার নাতনি কত বোঝে দেখছ, আমার জন্য শরবত বানাইছে খাই আলোই আল্লাহ। খুব ভালো লাগতেছে আমার, শান্তি করো হইতাছে কেন? ওই তো আরেক গেলা শুয়েছে, আমি খাই আলোই আমার খুব ভালো লাগতেছে। আমি এখন কি করব? খুব ভালো লাগতেছে আমার যেন কি ইচ্ছা করতেছে, আমার যেন আমার নাতনিটা কই গেল, আমার নাতনিটারে নিয়ে একটু নাচতে পারতাম, নাচতে ইচ্ছা করতেছে। এই রূপা নে নাচে কুমার দুলাইয়া, 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 রূপা নে নাচে কুমার দুলাইয়া। তুমি এটা কি করছো? আমি তোমার পায়ে দড়ি গো ও নানি, আমায় তুমি জায়গা দেও আমার লালি লালি গো লালি, তুমি আমি তোরে ছাড়ু আমার আমরা জন্মত আনছিলাম তোমার খাবো, আমাকে ভালোবাসবি যমুনা।
তোমাকে ছাড়া আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমার অবস্থাও তাই। এদিকে আবার আরেক ঘটনা ঘটে গেছে। দুলা ভাই আর বুবু মেঘনার বাড়িতে গিয়েছিল। মেঘনার শ্বশুর বাড়ির লোকেরা দুলা ভাই আর বুবুকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলো কি? হ্যাঁ, আসলে সমাজের মানুষেরা কত খারাপ তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আচ্ছা, তোমার বাবা যদি আমাদের ভালোবাসা মেনে না নেয়? সব প্রেমের যা পরিণতি হয় আমাদেরও তাই হবে, আত্মহত্যা। ধর, থামো তো, ওসব অলক্ষণে কথা বলবে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, শেষ কথা বলে দিচ্ছি। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, প্রেমে যত বাধাই আসুক আমাদের ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না। তোমার বুক থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না যমুনা। আমি বিয়া করো, তোমার নাম কি? আমার নাম রাত্রি বেগম আসিম। করু আমি তোমারে বিয়া। হায় হায়, কয় কি, চেনা নাই জানা নাই, তুমি আমার বিয়া করবা কেন? আর তুমি বাকি তুফান? ও, আমারে তোমার খুব পছন্দ না? তোমারে দেখা মনে হইছে তুমি হইবা আমার বউ, আর আমি হব তোমার শালা। বাদল তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝাইলে বুঝে? হ্যাঁ বুঝি। রাত্রি হইলো আমার খালা তো বই। ওরে আমার খুব পছন্দ হইছে, ওরে আমি বিয়া করো। বুঝাইলে বুঝো? হ্যাঁ বুঝি। আমার খালা তো বোনের লগে তোমার বিয়া হইতে পারে না। কেন পারে না? এই জন্য পারে না, তুমি একটা প্রতিবন্ধী। তোমার দুলা ভাই সুলতান একটা খারাপ লোক। তোমার বুবু চায় না তোমার বিয়া হোক। কেন চায় না? বুঝাইলে বুঝো? বুঝি। তুমি বিয়া করবা, বাচ্চা কাচ্চা হইব, তোমার সব সম্পত্তির ভাগ ওরা পাইব। পাইব? আর সব সম্পত্তি তো তোমার। হ্যাঁ আমার। তোমার এই বিয়া দিলে আমার ক্ষতি হইব, এর লাগেই তো তোমার ওরা বিয়া দিতে চায় না। কেন চায় না? বুঝাইলে বুঝো? হ্যাঁ বুঝি। আমি যাই না শুই না, আমার ফুলের মতন বন্ডারে বিয়া দিয়া তোমার লগে আর জীবন দান আমি নষ্ট করতে চাই না, আমার মাফ করে দাও। বুঝাইলে বুঝো? ওই বাদল ধরো। আমার কি হয়েছে? পরে না পাইলে আমি মরে যাবো, পরে না পাইলে আমি মরে যাবো, পরে না পাইলে আমি মরে যাবো গা। আমি সব ফাইনাল করে আইতাছি, পরে আমি বিয়া করুমি। কি কও? তুমি আর দুলা ভাই চক্রান্ত কইরা আমার সব সম্পত্তি খায়া ভালাইবা, এই জন্য আমার বিয়া দাও নাই। ভাই, এই সব মিথ্যা কথা। না, সব সত্যি কথা। আমারে বিয়া দিলে তোমাকে অসুবিধা হইব, এই জন্য আমার বিয়া দাও নাই। ভাই, মানুষ তোমারে ভুল বুঝাইছে। আমি বুঝাইলে বুঝি, কেউ আমারে কিছু বুঝায় নাই। আজ আমি বুঝতে পারছি তোমরা আমার শত্রু, আমার ভালো চাও না। তুমি বলো আমার লোক বেইমানি করছো, দুলা ভাই আমার লোক বেইমানি দুই নম্বরই করলা। আরে মিয়া ভাই থামে, আজ বিয়া করুমি। বিয়া করে বউ নিয়া আজ বাড়িতে আইসা, তোমগো ওই বাড়ি থেকে বাই করে দেবো। থামো, আর একটা কথাও বলবা না। তোমাগো লাইগা, তোমাগো লাইগা, তোমাকে মানুষ করার জন্য এ আমি আমি সন্তান পেটে ধরি নাই, মা হই নাই। তোমাকে জন্য, তোমাকে জন্যই সুলতান বাবা হয় নাই। তোমাকে সন্তানের মতো মানুষ কইরা আজ অপবাদ শুনতে হইতেছে, এই দুঃখ আমি কারে বুঝাবো, কারে দেখাবো? চাকর জন্য জীবনের সবকিছু কোরবানি দিলাম, এখন ওরা ওরাই আমার একই শুনাইল। তুমি তো অনেক নাটক করবাই, আসল কথা কইলে মামাজি বেজার। আমি চললাম বিয়া করতে, আমি চললাম বিয়া করে বউ লো আমি এখানে, তারপর তারপর তোমাকে ব্যাক করে বাই করে দেবো। বলে রাখো আমার নাম তুফান, হাত ফেলো আর যাই ফেলো, আমি বিয়া করুমি।
আমার বুকটা ফাইটে যাইতেছে, সারা জীবন ওদের জন্য সব করলাম। দেখি বোর মুখটা, কিরে বিয়া করবি না? না। বাসর করবি না? না। সাক্ষী দেবি না? না। হেই, আমার বিরুদ্ধে আর সাক্ষী দেবে? দুলাভাই, আমি বিয়া করুম না, আমি বিয়া করুম না, আমি বিয়া করুম না, আমি বিয়া করুম না। কিরে তোর থামালি কেন? এই প্রতিবন্ধীর বাচ্চা, তোর কারণে আমি জেল খেটেছি, তোকে আমি বাঁচতে দেব না। ওই কাপুরুষের বাচ্চা পিছন থেকে মারলি কেন? সাহস থাকলে সামনাতে মার, 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 মার। প্রতিবন্ধীরে আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। সুলতান, এটা আমার অপমানের প্রথম আঘাত। তুফান ভাই যে রাগ করে গেল, এত রাত হইয়া গেল এখনো তো ফিরাইলো না। বুবু, দুলাভাই, ভাইজান, দুলাভাই, বুবু, তুফান ভাই, ভাইজান, ভাইজান, মেয়াবাই, মেয়াবাই, ভাইজান, এই তুফান ভাই, ভাইজান, দুলাভাই, তুফান ভাই, তোমার কে মারছে, কে এমন করছে? মেয়াবাই, তোমার কে মারছে? ওই শয়তান আজমল, আজমল, ভাইজান, বুবু, ভাইজান, তুমি আমাকে ছেড়ে যাও না, ভাইজান, তুমি আমাকে ছেড়ে যাও না। ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না,
এমন বিষটাই ঢেলে দিব, সেই বিষের সব সার খা রয়ে যাবে। আর তোমরা মেয়ে মানুষদের মাঝে সুলতানের স্ত্রী শালিনে জড়িয়ে এমন ঘটনা অপপ্রচার করবে যাতে ওই সুলতান নিশ্চিন্ন হয়ে যায়। আপনি নিশ্চিন্তে থাকেন, জোসনা আর সুলতানের ভালোবাসায় আগুন লাগাইয়া দিব, জল্লা পুইরা সার খা রয়ে যাইব। সুলতান, তুই আমার জীবনে কলঙ্কে দাগ লাগিয়ে দিয়েছিস, আমি মাইন করছি। এই আমার নামাজ বল, আমি তোর সানডে মানডে ক্লোজ করে দিব। তাড়াতাড়ি আয় বসের কথা শুনতে শুনতে। আর দুলাভাই, পেটে অনেক ব্যথা করছে। এই সব সময় ফাইলামি করিস না। সত্যি বলছি দুলাভাই। ওমা, কি হয়েছে তো? দুলাভাই, আমার অনেক পেট ব্যথা করছে। খুব ব্যথা। দুলাভাই, এখন কিছু একটা করো। চল ডাক্তার কাছে নিয়ে যাই, চল। সুলতান এখানে কেন? ব্যাপারটা তো দেখতে হবে। ডাক্তার সাহেব, ডাক্তার ইমার্জেন্সিতে আছে, ওখানে নিয়ে যান। সুখের সংসারে আগুন লাগা গেছে রে। তার কথা কই বুবু? জোসনার কথা কই? জোসনার সংসারে আগুন লাগা গেছে। ভাবি কি কও? সত্যি কথাই কইতাছি, আসার সময় দেখলাম তোমার ছোট বইনেরে ব্যানে কইরা নিয়ে যাইতাছিল তোমারই স্বামী। তোমার ছোট বোন যমুনার পেটে নাকি ব্যথা উঠছে। মুখ সামলে কথা কও। কয়জনের মুখ বন্ধ রাখবা? সারা গ্রামের মানুষ যাই না গেছে। তোমার স্বামীর লগে তোমার বইনের অবৈধ সম্পর্ক আছে। ডাক্তার সাহেব, ওনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, অপারেশন সাকসেসফুল, রোগীকে 2-3 ঘন্টা পর নিয়ে যেতে পারবেন। আচ্ছা। শোনো, আমি যা বলেছি সব সত্যি, বুঝছো? দেখো দেখো, এই শেফালি, ও আবার সব কি নাটক শুরু করলো? নাটক না বড় ভাবি, বাড়িতে নতুন মেহমান আইতাছে, মিষ্টি খাবার। মানে কি, বিয়ে করে আসতে না আসতেই নতুন মেহমান চলে আসছে? কি কর, বিয়া তো 6 মাস হয়েছে, এমন তো হইবই। এই চুপ কর, একদম চুপ। কামরুল, এই কামরুল, এই কামরুল, জি ভাবি, তুই কোথায়? নিচে নেমে আসছে। ভাবি, ডেকেছো? তোর বউকে জিজ্ঞেস কর কামরুল, কোন বাড়ির অতিথি কোন বাড়িতে নিয়ে এসেছে। মানে? মানে তোর বউ নাকি প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ, মিষ্টি খাওয়া, তোর ঘরে নাকি নতুন অতিথি আসছে। আর মিষ্টি খাওয়াতে না চাইলে ওর দুলাভাইকে ফোন কর, হাসপাতালের ঠিকানাটা নিয়ে, যেখানে যমুনার বাচ্চাটা নষ্ট করেছিল। ভাইজান, আপনি সব কি বলছেন? যমুনার বাচ্চা মানে? ও মা, তুমি তো কিছুই জানো না। আসলে জানার কথাও না, পাশের সদর হাসপাতালে যমুনার বাচ্চা নষ্ট করে এসেছে তোমাদের দুলাভাই। আর আমাদের গ্রামের লোক নিজের চোখে যমুনাকে ওটিতে নিয়ে যেতে দেখেছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। যমুনার নিশ্চয়ই অন্য কিছু হয়েছিল। শোনো,
দশজনে যা বিশ্বাস করে তা মেনে নিতে আপত্তি কোথায়? নাকি তোমার ওই পেটের বাচ্চাটাও দুলাভাই? ভাবি, আরাম জাদি, তোর এত বড় সাহস! আরাম জাদি, তুই এই হাত দিয়ে আমাকে থাপ্পড় মেরেছিস! হারামজাদি, যে হাত দিয়ে তুই আমাকে মেরেছিস সে হাত আমি ঘুরিয়ে দেব। কামরুল, দাঁড়িয়ে দেখছিস কি? ওই পাপের সন্তান দুনিয়াতে আসার আগেই ওটাকে শেষ করে দে, যা। না, তোমার পায়ে পড়ি, তুমি ওনাদের কথায় কান দিও না। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার পেটে আমাদের ভালোবাসার ফসল, আমার পেটে আমাদের সন্তান। তুমি আমাকে যত ইচ্ছা মারো, কিন্তু আমাদের সন্তানটার কোনো ক্ষতি করো না। ঠিক আছে, মারবো না, কিন্তু তোকে মাপ চাইতে হবে আমার ভাবির কাছে। চাইবো, আমি মাপ চাইবো, আমার সন্তানের জন্য আমি সব করবো। ভাবি, ভাবি, আমাকে ক্ষমা করে দিন। ভাবি, আমাকে আপনি যত ইচ্ছা মারুন, কিন্তু আমার সন্তানটাকে বাঁচার সুযোগ করে দিন। ভাবি, ঠিক আছে দিলাম, কিন্তু আজ থেকে তোর স্থান ওই কামরুলের বিছানায় হবে না, হবে ওই কাজের লোকদের সাথে, মনে থাকবে? আমি রাজি, আমি রাজি। ভাবি, পাছার, পাছার, ছোট এসো। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি যদি না আসো তাহলে আমি আত্মহত্যা করব, সত্যি আমি আত্মহত্যা করব। আমি বেঁচে থাকতে তুই আত্মহত্যা করবি কেন? দুলা ভাই, তুমি যেমন বুবুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না, তোমরা দুজন দুজনকে চরম ভালোবাসো, আমিও তেমন সাগরকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। তুই আমার সন্তানের মতো, সন্তানের জন্য বাবা মা অনেক ত্যাগ স্বীকার করে। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর অনেক ভালোবাসি। আমিও বাসি। বউ তুই? ওই মুখে বউটাক মানায় না। কি কস তুই? হ্যাঁ, সত্য কথাই কইতেছি, গ্রামের সব মানুষ তোমার চরিত্র নিয়ে অনেক কথা কইছে, আমি কোনোদিন বিশ্বাস করি নাই। তুমি শিলা, তুমি শিলা আমার মাথার তাজ, আমার চোখের মণি। আমি আমি মানুষের কাছে তোমার অনেক বড় করে রাখছি, উঁচা করে রাখছি, কোনোদিন ছোট হইতে দেই নাই। আর তুমি, তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, পাল্লা করতে। বউ কি কইতাছ, বিশ্বাস কর। কিসের বিশ্বাস করব? তুমি আমার বিশ্বাসের ঘর ভাঙা চুরমার কইরে দিছো। তুমি তুমি আমার স্বামী হয়ে আমার বোনের সাথে সম্পর্ক করতে চাইছো। তুমি পাল্লা, তুমি পাল্লা ওর দিকে দৃষ্টি দিতে? বউ, আমি তোর কসম খেয়ে কইতাছি, সব মিথ্যা, সব মিথ্যা। আমার চোখ, আমার চোখ মিথ্যা? আমার নিজের চোখে যা দেখলাম শুনলাম সব মিথ্যা, আমি আমি কি করে বিশ্বাস করব? আল্লাহর পরে আমি যেন এই বুকে রাখছিলাম, সেই বুকটা, সেই বুকটা আজ তুমি ভাইঙ্গা চোর চের কইরা দিছো। আল্লাহ, আল্লাহ, আমার কি সর্বনাশ হইল, কি সর্বনাশ হইল! আমি এখন মুখ দেখাবো কেমনে? যমুনা, যমুনা, আমার তুই কি সর্বনাশ করলি! তোমার কথা শুনবো, তুমি শুনবো, ধারণা করতে দেবো।
আমার স্যার, আমার আমার সব শেষ, আমার সব শেষ। এ জীবন, এ জীবন, এ জীবন রাইখা আমি আর কি করব? গ্রামের মানুষের কাছে আমি আর মুখ দেখাইতে পারবো না। আমি 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 এই কাজ করিস না, তাড়াতাড়ি খোল। এই যে দেখো দেখো, কোরআন শরীফ ছুঁয়ে বললাম, আমরা কোন অন্যায় করিনি, বিশ্বাস করো বাবু। বলে কোরআন যেরকম সত্য, আমার কথাও সত্য। সেই কোরআনের কসম খায় বলতাছি, আমি কোন অন্যায় করি নাই। যমুনা মেঘরা আমার মেয়ের মতন, ওদের নিয়ে সন্দেহ করলে আমার মরে যাওয়া ভালো। বৌরে তুই মইরা গেলে আমি কারি না বাঁচুম? তোর মতন লক্ষ্মী বউ একজন মানুষের সারা জীবনের সাধনা। আমি তরে পাইছি, পাইয়ে হারাইতে চাই না। তুই আমার সব, তুই আমার নিঃশ্বাস, তুই আমার প্রাণ। তুই নাই, আমি নাই, তুই ছাড়া আমার জীবন বৃথা। আমার বুকের মধ্যে যে দগদগ করে সেইটা হইলো তুই, অতি দমে দমে যে নিঃশ্বাস পড়ে সেইটা হইলো তুই। তুই আমার থেকে চলে গেলে ওই দগদগ বন্ধ হয়ে যাব, নিঃশ্বাস বন্ধ হয়ে যাব, ওই দিনে গো সুলতানের সমাধি। মানুষের কথা যে ভুল করতে গেছিলাম, আল্লাহ আমারে ক্ষমা করতো না। আমার তুমি আমার তুমি মাফ করে দাও, আমার তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। প্রেম, তুমি আমার জীবন, তুমি আমার ভালোবাসা। সত্যি? হ্যাঁ, এই নদীর মতো সত্যি। এই নদী যতদিন, আমাদের ভালোবাসাও ততদিন।
জানে তুই ছাড়া কি একা লাগে, কাছের হৃদয়েতে প্রেম জাগে। মন জানে তুই ছাড়া কি একা লাগে, কাছের হৃদয়েতে প্রেম জাগে। তোরি ইশারায় আজকাল মন হারায়, আগে জানে তুই ছাড়া কি একা লাগে, কাছে হৃদয়েতে প্রেম জাগে। মন জানে তুই ছাড়া কি একা লাগে, কাছে হৃদয়েতে প্রেম জাগে। কতখানি চেয়েছি তোকে আমি জীবনে, তুই যে আমার সবচেয়ে বেশি দামি। ঠিকানা তোর আমার হলো রাত শেষে যে সকালেরও, স্বপ্নগুলো সবই সত্যি যে হলো। ভালোবাসি এই কথা কি বলা লাগে, জুড়ে তুই যে শুধু শত ভাগে। মন জানে তুই ছাড়া কি একা লাগে, কাছের হৃদয়েতে প্রেম জাগে। যত আসি সাথ তো বুঝে মেটে না, এতটা ভালোবাসি মন যে তবু ভরে না। কেন যে হয় এমন প্রণয়, মন সারা কম তোর কথা কয়, তোরই ভবনাতে কাটে সময়। দূরে গেলে এই মনেতে ব্যথা লাগে, ছেলের হৃদয়েতে প্রেম জাগে। মন জানে তুই ছাড়া কি একা লাগে, কাছের হৃদয়েতে প্রেম জাগে। তোরি ইশারায় আজকাল মন হারায়, এমন তো হয়নি আগে। মন জানে ছাড়া কি একা লাগে, কাছের হৃদয়েতে প্রেম জাগে। মন জানে তুই ছাড়া কি একা লাগে, কাছের হৃদয়েতে প্রেম জাগে। বাবা কি বলছো তুমি, যমুনা নষ্ট হবে কেন? আমরা দুজন দুজনকে জীবন দিয়ে ভালোবাসি। না, ও থামবে কেন? ও সত্য কথা কইছে,
সাগর আর যমুনার ভালোবাসা পবিত্র। পবিত্র? অপবিত্রকে পবিত্র বানাতে চাস? যমুনা একটা নষ্টামি, দুশ্চরিত্রা, তোর সাথে অবৈধ সম্পর্ক আছে। অসম্ভব, কি কও তুমি? তাহলে কথাটা বলি, কদিন আগে শহরের হাসপাতালে যমুনার বাচ্চা নষ্ট করেছিল। আরে সাইদুল, মুখ সামলা, কথা কইস। তোর কথা শুনে আমার রক্ত মাথায় উঠে গেছে। আর একটা বাজে কথা কইলে তোর জিভ লেট টান দে চিরা বালা মুখ। কি? আমার জিভ টেনে ছিঁড়ে ফেলবি? তোর এত বড় সাহস? তোকে চরম মূল্য দিতে হবে। আরে যা যা, চরম মূল্য তো তোর দিতে হইব। আমার যমুনা তোর পোলা সাগরে ভালোবাসে, সাগরের লগে যমুনার বিয়া দিমু, পারলে ঠেকাই। আরে যা, তুই কেন? তোর চোদ্দ কুষ্টি এলে তোর ওই দুশ্চরিত্রা শালীর সাথে আমার সাগরের বিয়ে হবে না। আঙ্কেল, দুলাভাই আমার বাবার মতো, তার সাথে বাবা মেয়ের পবিত্র সম্পর্ক। আল্লাহ যেমন সত্য, আমার কথাও তেমন সত্য। বাবা, আমি যমুনাকে ভালোবাসি। সাগর আর আমার ভালোবাসাকে আপনি গলা টিপে হত্যা করবেন না। ভালোবাসা? এই ভালোবাসা নিয়ে গলায় কলসি বেঁধে পানিতে ডুবে মর। কুকুরের সাথে সাগরের বিয়ে দেব, কিন্তু তোর সাথে না। বা চৌধুরী, বা, মানুষের চাইতে কুকুরের দাম দিলা। তোমার চিন্তা তো কুকুরের মতনই হইব। যে কুকুর, সে কুকুরের মতনই কথা বলে। আর এই সুলতান একজন মানুষ, মানুষ হইয়া মানুষ যমুনার লগে মানুষ সাগরের লগে বিয়া দিয়া তরে বুঝাই দেব কুকুর আর মানুষের মধ্যে পার্থক্যটা কি। সুলতান, তুই আমাকে কুকুর বললি? আমি বললাম কোথায়? তুমি তো সাগরে কুকুরের লগে বিয়া দিতে চাইলা। তুমি তোমারে জিজ্ঞেস করে দেখো কে কারে কুকুর কইলো। তোকে আমি, তোকে আমি কিছুই করতে পারবি না। যমুনার সাথে সাগরের বিয়ে আমি দিমুই। আমিও দেখতে চাই সুলতানের কত বড় ক্ষমতা। আমি তোকে বলে যাচ্ছি, আমি বেঁচে থাকতে সাগরের সাথে যমুনার বিয়ে কোনো দিন হবে না। চল যমুনা। সাগর, সাগর, যমুনা ভাই, চল যমুনা ভাই। আমি সাগরকে ছাড়া বাঁচব না। তোর দুলাভাই থাকতে তুই কোনো টেনশন করিস না। যে ভালোবাসায় বাধা না থাকে সে ভালোবাসায় মজা নাই। যত মুশকিল তত আসান। চল যমুনা, যমুনা, বাবা ছাড়ো যমুনা। বাবা, বাবা, আমি যমুনাকে ভালোবাসি। নো, নেভার। এই বাড়িতে তোর ঠাই হবে না। চৌধুরী বাড়িতে তোর বাপকে ঠাই দেবে না। এই বংশে চুনকালি লাগাতে দেবে না। আমি, আমি অসুস্থ। এই ঝড় বৃষ্টির মধ্যে বের হলে আমি, আমি আরো অসুস্থ হয়ে পড়ব। আমার, আমার সন্তানের ক্ষতি হবে। তোর সন্তানের ক্ষতি হলে আমার কি? তোর সন্তানের উপর আমার কোনো দাবি নেই। বের হ। আমি তোমার পায়ে পড়ি, এই পাপ তুমি করো না। আমাকে, আমাকে এই রাতে ঝড় বৃষ্টির মধ্যে বের করে দিও না। আয় বলছি। না না না, তুমি এই কাজ করো না। আমাদের সন্তান, আমাদের সন্তান যে কোনো মুহূর্তে পৃথিবীর আলো দেখবে। তুমি এই কাজ করো না। কিন্তু আমি এই পাপটা দেখতে চাই না। আমার সন্তানের কসম খেয়ে বলছি, এটা আমাদের সন্তান। কামরুল, দাঁড়িয়ে আছিস কেন? ওকে বের করে দে। এই পাপ মুক্তা এই বাড়িতে আর দেখতে চাই না। যদি দেখি তাহলে এই হাতে তোকে আমি খুন করবো। এই মেঘনা, বাবা, এই মেঘনা, বাবা।
এই তো সময় নাই, এখনই হয়ে যাবো, আল্লাহ ডাক। মা, তোমার মনে পোলা হয়েছে? দুলা ভাই, আমার বাচ্চাটার জন্য একটু আজান দাও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মেঘনা, মেঘনা, ওগো মেঘনা, নাই আর কেউ আমার নিঃসন্তান বলতে পারবে না, আর কেউ আমার নিঃসন্তান বলতে পারবে না। আমার কাছে দেন, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি বড় রহমতের মালিক, তুমি বড় মেহরবান। আমি দেখছোস, রিজিকের মালিক আল্লাহ।
মেঘনা নাই দুঃখী হয়েছে, রাখি আল্লাহ মারিকে। বউ কি ক? ঠিকই কই, তোমার মতো দুলা ভাই থাকতে আমাগো যমুনার কোনো চিন্তাই নাই। যমুনা রে, আমি কইতাছি যে মানুষ মানুষের বিপদে ঝাঁপাইয়া পড়ে সেই মানুষ তার একমাত্র প্রাণপ্রিয় শালির জন্য জীবন দিতেও পারে। কি তুমি পারবা না তোমার যমুনার হাত সাগরের হাতে তুইলা দিতে? হবো, তুই যখন কইতাছস যত বড় বাধাই আসুক যমুনার লগে সাগরের বিয়া দিমই, কেউ ঠেকাইতে পারবো না। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। চৌধুরী সাইদুলের বাড়িতে সাইদুলের সামনে চেয়ারে বসবে দুই টাকার ভ্যান গাড়িওয়ালা ছোট লোকের বাচ্চা। চৌধুরী সাহেব, আমি একটা আবেদন নিয়েছি। চৌধুরীর কাছে আবেদন করতে হলে দুই হাত জোর করে মাটিতে বসে আবেদন করো। চৌধুরী সাহেব, যমুনার বিয়ার প্রস্তাব নিয়েছি। একজন সামান্য ভ্যান গাড়িওয়ালা হয়ে আমার কাছে তোর শালির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস? ছোট লোক, রাস্তার মানুষ হয়ে চৌধুরীর একমাত্র ছেলেকে শালি দিয়ে পটিয়ে আমার সম্পত্তি গ্রাস করতে চাস? তুই ছোট লোকের বাচ্চা হয়ে এত বড় সাহস করলি কি করে? বামন হয়ে আকাশের চাঁদ ধরতে চাস? চৌধুরী সাহেব, যমুনা আমার মেয়ের মতন, ও সাগরে ভালোবাসে, আর ভালোবাসা তো কোনো অপরাধ না। অপরাধ? অপরাধ আমার কাছে অপরাধ? আমার ছেলেকে ভালোবাসা অপরাধ? এই ভালোবাসা আমি মানি না। আল্লাহই মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করছে, আর আপনি মানুষে সেই ভালোবাসা মানবেন না কেন? এই এই ছোট লোকের বাচ্চা, সেই কৈফত কি তোকে দিতে হবে? চৌধুরী কাউকে কৈফত দেয় না। ওরা দুইজন দুইজনের ছাড়া বাঁচবো না। আপনি এত নিষ্ঠুর হন না চৌধুরী সাহেব? ওদের ভালোবাসার মধ্যে কোনো খাইদ নাই। যমুনারে আপনার ঘরের বউ করে নেন। তোর কথা শুনে মনে হচ্ছে আমার বাড়ি কাজী অফিস, বিয়ে দেওয়ার জন্য বসে আছি। আরে ছাগল, তোর পেঁচাল শোনার সময় আমার নেই। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। আমি আপনার কাছে হাত জোর করে ওদের ভালোবাসার ভিক্ষা চাচ্ছি। ভিক্ষা চেয়ে তুই প্রমাণ করলি তুই ভিক্ষুক? তোর মতো ভিক্ষুককে আমি ভিক্ষা দেই না, বেরিয়ে যা। চৌধুরী সাহেব, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে এত নিষ্ঠুর হন না। যমুনার আপনি পুত্রবধূ করে নেন। সুলতান, শু মানে জুতা, জুতা পায়ে পরা যায় মাথায় তোলা যায় না। অসম্ভব তোর প্রস্তাব, জাহান্নামে যা যমুনা। যমুনার জন্য যে কোনো ত্যাগ আমি স্বীকার করতে রাজি আছি, আপনি যা বলবেন আমি তাই করব। প্রয়োজনে আপনার বাড়িতে আমি কামলা খাটো, তবু আপনি আমারে ফিরে দেন না। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, এখান থেকে ওই দরজা পর্যন্ত তুই নাকে খদ্দে দিতে যা, তারপর আমি ভাবব। Yeah.
চৌধুরী সাহেব, আপনি যা করছেন আমি তাই করছি। অহনগ বিয়ার ব্যবস্থা করেন। বিয়ে, বিয়ে, একজন ভিক্ষু, একজন ভ্যানগাড়িওয়ালা, একজন কুড়ি টাকার ছোট লোকের শালির সাথে চৌধুরী সাইদুলের একমাত্র সন্তানের বিয়ে, এ তুমি ভাবলে কি করে? আর একটি কথা না বলে তুই এখান থেকে চলে যা, তা না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। শেষবারের মতন অনুরোধ করছি, আপনি এত নিষ্ঠুর হবেন না। আমি আর একটা কথাও শুনতে চাই না, বেরিয়ে যা কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা বেরিয়ে যা। আমি গরিব হইতে পারি, আমি ছোট লোক হইতে পারি, আমি ব্যাঙ্গারিওয়ালা হইতে পারি, তোমার মতন অমানুষ না। চিৎকার করেন না, এতক্ষণ অনেক অপমান সহ্য করছি। আন না শোনেন চৌধুরী সাহেব, যমুনার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে একদিন না একদিন আপনি এসে আমার পা ধরবেন, নাকে খোঁজ দিবেন। আপনার সন্তানের ভালোবাসার জন্য বুক ফাইটা চিৎকার করে ভালোবাসা ভিক্ষা চাইবেন। আল্লাহর কসম, আল্লাহ যেন আপনাকে সুলতানের পায়ে ধরার ব্যবস্থা করে। এইটাই আমার আল্লাহর কাছে ফরিয়াদ। ওই চৌধুরী, আল্লাহ যদি সহায় থাকে আপনাকে একদিন আমার পা ধরতেই হবে। তুই বেরিয়ে যা সুলতান। ঠাকুরের বাবা যমুনার সাথে বিয়াতে রাজি হয়েছে তো? মা, কি কও? শুধু রাজি না, আমার চরম অপমান কইরা বাড়ির থেকে তাড়ায় দিছে। কি তাড়ায় দিছে? আমারে ভিক্ষুকের মতো মাটিতে বসায়া হাত জোর করে কথা বলতে বলছে, কুকুরের মতন নাকে খত দেওয়াইছে। জীবনে এরকম অপমান কেউ করে নাই আমারে বউ, চরম অপমান করছে আমারে। মানুষে মানুষের লগে এমন অপমান করে না। শুধু যমুনার লেগে সব অপমান মাথা পাইতে লইছে। আমার মনে হইতেছে আমি গলায় দড়ি দিয়া আত্মহত্যা করি। আল্লাহ, তুমি সাক্ষী, আমার স্বামীর যে অপমান করছে তার বিচার তুমি কইরো, তার বিচার তুমি কইরো। যমুনা, এ তুমি কি করছো? ছাড়ো আমাকে। তোমাকে তো আমি আগেই বলেছিলাম সাগর, যেদিন তুমি আমাকে ভুল বুঝবে সেই দিনই যমুনাতে আমি নিজেকে বিলীন করে দেব, চাপ দেব এই যমুনায়। কিন্তু আমি তো তোমাকে অবিশ্বাস করিনি। করোনি, কিন্তু তোমার বাবা করেছে,
সে আজকে আমার দুলাভাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাকে সে তোমার স্ত্রী হিসেবে কখনো মেনে নিবে না। তুমি তো জানো সে বলেছে আমি একটা কলঙ্কিনী, কুলোটা, দস্যুরা। বাবা তোমাকে স্বীকার করে নিক বা না নিক তাতে আমার কিচ্ছু যায় আসে না। যার অনুমতির প্রয়োজন ছিল আমার তা আমি পেয়ে গেছি। আমার মা তোমাকে আমার স্ত্রী বানানোর অনুমতি দিয়েছে। সত্যি মা বলেছে? হ্যাঁ যমুনা, আর তাই আমি আমার মায়ের কথায় তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দেব। এসো আমার সাথে। দাঁড়া আজমল ভাই, তুমি? হ্যাঁ আমি, আমি মাইন্ড করছি। তুফান শেষ, মেঘনা শেষ, এখন যমুনার পালা। কি বলছো তুমি? আরে ছোট ভাই, খুব সত্যি কথা বলছি। তুফানকে আমি মেরেছি, আর মেঘনাকে মৃত্যুর মুখে আমি ঠেলে দিয়েছি। শয়তান, তুই দুলাভাইয়ের হাত থেকে বাঁচতে পারবি না। আরে রাগ তো তোলা ভাই, সুলতান সুলতান সুলতান, এই সুলতান আমার খুব হারাম করে দিয়েছে, আমার বারসামানিজ্য নষ্ট করে দিয়েছে। আর তাই তোর দুলাভাইকে কবর দেবার জন্যই তোকে নিয়ে যেতে এসেছি। আজমল ভাই, মুখ সামলে কথা বলো। যমুনা আমার হবু স্ত্রী, তুমি আমার ভাই হয়ে ওকে তুলে নিয়ে যাবে? হবু স্ত্রী, এখনো বিয়ে হয়নি, বেশি বাড়াবাড়ি করবি না, সরে যা। ওকে আমি নিয়ে যাবই। অসম্ভব, একদম সানডে মানডে ক্লোজ করে ফেলবো, সরে যা। তুমি বাবা নামের কলঙ্ক, তুমি পাপী, তুমি অপরাধী, তুমি আমাকে ছোঁবে না। সাগর, আমি চললাম যমুনাকে বাঁচাতে। ছাড়ো যমুনা। সুলতান, সুলতান, আস্তে, এটা জমিদার বাড়ি না, এটা চেয়ারম্যান বাড়ি না, এটা কোনো অহংকারী মানুষের বাড়ি না, এই বাড়ি সামান্য একটা ব্যাঙ্গারিওয়ালার বাড়ি। এখানে কেউ উঁচু গলায় কথা বলে না, নরম সুরে কথা বলে। বলো কেন আইছো এখানে? আজমল সাগরকে আহত করে যমুনাকে তুলে নিয়ে গেছে,
তুমি ওদেরকে বাঁচাও সুলতান, তুমি ওদেরকে বাঁচাও। তোমার মতন খারাপ মানুষের কথায় আমার শালীরে বাঁচাইতে জমকে? আমার শালীর যদি কিছু হয় আমার হৃদয়ে কথা কইব, এইখানে এইখানে এইখানে। সুলতান তোর ওই মুখে আমার নাম ধরে ডাকবি না, বাইরে যা আমার বাড়ির থেকে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি তোমার মতো একজন ভালো মানুষের সাথে। আমি যে দুর্ব্যবহার করেছি, অন্যায় করেছি, সেই অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ওই বড় লোকের বাচ্চা, আমার সময় তোর পাপের কথা মনে ছিল না? ওই বড় লোকের বাচ্চা, আমারে হাত চুর কইরা ফকিরের মতন কথা বলার সময় অন্যায়ের কথা মনে ছিল না? ওই বড় লোকের বাচ্চা, আমারে নাকে খত দেওয়ার সময় অপরাধের কথা মনে ছিল না? তোর মতন মানুষকে মাফ করা তো দূরের কথা, মুখ দেখাও পাপ, বাইরে যা আমার বাড়ির থেকে। সুলতান, তোমার সাথে যা যা অন্যায় করেছি আমি তাই তাই করছি, ফকিরের মতো হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। এই দেখো আমি নাকি খত দিচ্ছি। তোমরা যদি আমাকে মাফ না করো তাহলে আমি সুলতানের পায়ে মাথা ঠুকে ঠুকে এখানে জীবন দিয়ে দেব। তুই যে আঘাত দিচ্ছিস সেই আঘাতে আমার মনটা পাথর হয়ে গেছে, দয়া মায়া বলে কিছুই নাই। আমার একটা কথা শুনবা, একজন মানুষ তার ভুল বুঝতে পারছে, অপরাধ স্বীকার করছে, অন্যায় স্বীকার করছে, অনুতপ্ত হয়ে ক্ষমা চাচ্ছে। আমার মনে হয় তোমার ক্ষমা করে দেওয়া উচিত। দুলাভাই, তোর কি এত বড় ক্ষতি করেছে যার কারণে তুই আমাকে এখানে তুলে এনেছিস? ক্ষতি ক্ষতি ক্ষতি, আমার সারা জীবনের অর্জন করা মান সম্মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছিল তোর দুলাভাই নামক ওই কুত্তার বাচ্চা। আমাকে আমাকে জেলে পাঠিয়ে দিয়েছিল। আমার জীবনের কয়েকটা রাত কয়েকটা দিন নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মশার কামড়ে আমি জেলখানায় ঘুমাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। এই আমার বুকে প্রতিশোধের আগুন দাও দাও করে চলছে। আমি আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। ওইখানেই দাঁড়া, ওইখান থেকে যত সেকেন্ডে তুই আমার কাছে আসবি তার চেয়ে খুব কম সময় দুলা ভাই এখানে চলে আসবে। তাই নাকি? বিশ্বাস না হয় টেস্ট করে দেখ। আরে টেস্ট না টেস্ট না, আমি বাস্তবে দেখবা চাই। আমি তো তোকে এনেছি তোর প্রাণপ্রিয় দুলাভাই নামক সুলতানকে আমার ফাঁদে আনার জন্য। Oh!
চিন্তা করিস না, আইসা পড়ছি। তুই শুধু দুলাবাই জিন্দাবাদ স্লোগান দিতে থাক, আমি আজমলের বারোটা বাজায় ছাড়তাম। এই ভেনগেরালো কয় কি, আমার বারোটা বাজাবার আগে তুই বাজবি কিনা সেটা ভাব। আমি তো তোর শালিরে উঠে নিয়ে আইসি, তরে আমার জালে আটকাবেন লিগে। ওই আজমল, মানুষকে যারা মানুষ মনে করে না তারা অমানুষের বাচ্চা। তুই মানুষ না পশু, তোর মতো মানুষ এই এলাকায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওই আল্লাহর কসম, তোরে আয় যেমন চেপটা করুন, ডেউটিন কোম্পানি প্রোডাকশন ছাইরা ভাইগা যাইব। এই মার্শাল রে, দুলাভাই।
আল্লাহ সুলতান ভাইকে ভালো করে দাও, বিদায় দাও সুলতান। আল্লাহ সুলতান রে বাচ্চা, আল্লাহ সুলতান রে বাচ্চা। সাগর, যমুনা, তুমি সুলতান ভাই কেমন আছে? এইমাত্র ডাক্তার জানালো দুলাভাই বিপদ মুক্ত। তুলা ভাই, তুলা ভাই জিন্দাবাদ।